সানডে, আর সানডেতে তোমাদের সকলকে আমাদের জেঠানি আন্দের বাড়িতে ভ্লগ চ্যানেলে স্বাগত। আজকে একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য অন্ধকার হয়ে আছে তো রান্নাঘরে, তাই এমনিতে আলোর প্রবলেম তোমরা বলো আমাদের ভিডিওতে, তাই আজকে মনে হচ্ছে ভালোই প্রবলেম তোমরা বুঝতে পারবে কিনা আমাদেরকে। আচ্ছা আমার মেয়ে কোথায়, সেটা তোমাকে হাই করতে নাও, হাই করে দাও। মাটন চিকেন, এখন মাটন হচ্ছে চিকেন কমপ্লিট। তোমরা সকলেই জানো দিভাই চিকেন খায় নাই, মাটন খায় না, তাই দিভাই চিকেন কমপ্লিট করে নিয়েছে। আজকে মাটন হচ্ছে, মাটনটা দিকে আমি করছি, তিনটার ব্যাপার তাও করছি। দিভাই বল, না না এটা কথা বলছি না, এটা কি কিছু বল। ওর মন খুব খারাপ, আর ওনার ফোন খারাপ হয়ে গেছে। ফোন খারাপ হলে মন খারাপ হয়, ফোন খারাপ করার কিছু নেই, ফোন ছাড়িয়ে দিলেই হবে। আবার এখন মটন মতো লাগবে দুদিন টাইম। আমার তো এরকম কিনে দিতে হচ্ছে, এই তোমরা বললে বলো তোমরা আমাদের আগের ভিডিও ব্লগিংটা কেমন লেগেছে। আমি দিদিভাইকে খুব সুন্দরভাবে সাজিয়েছি, তাই না? হ্যাঁ, নিজের নাম্বারটা দিতে আমি ভুলে গেছি, নাম্বারটা আমি বলে দেবো আমার ফোন দেখে দেখে। আমাদের ফ্রিতে একদম মেকআপ করে দেবে, ফ্রিতে মেকআপ করে দেবো, ডোন্ট ওয়ারি। এমন মেকআপ করো সবাই তোমাদেরকে দেখবে, অন্য কাউকে দেখবে না। যেখানে বিয়ে বাড়ি বলো, কোনো অনুষ্ঠান বাড়ি বলো, তোমাদেরকে আনন্দ থাকবে। তোমাদের কাছে এসে আমার নাম্বার নিয়ে যাবে, তো তোমরা আমাকে এই সার্ভেটা ধরো। এর আগে মানে একদিন আমি মটন করেছিলাম, তো মেয়ের একবার জন্মদিনে করেছিলাম, এক বছরের জন্মদিনে। গন্ধ তো দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আজি গন্ধ। তোমরা শুনেছো আমাকে বলে যে দশটা মিনিট মোট বারোটার মতো মারলে হয়ে যায়, কিন্তু দশটা মিনিট একবার দেখবি। বাবা বলেছে নরম নরম চাই, নরম নরম। তাহলে কি একদম রেডি করে দিবি, রেডি করে বাবাকে, বাবা দাঁত করবি, বাবার দাঁত নেই, বাবা এরমভাবে খাবে, ডাইরেক্ট ক্যানিও বসে করতে পারবি, এরম খান দেখি। হ্যাঁ, ও রান্না যে কমপ্লিট হয়ে গেছে তাই এখন ওপর পালাবে, আমি করছি এখন, জানি না করছি তো। মন খারাপ, ফোন খারাপ, মন খারাপ। তারপর আলুটা দিয়ে নাড়বো, আচ্ছা তুলবো যে এই আলু, আলু হ্যাঁ রাতে ছ পিস তুলে নিবি, ছ পিস, হ্যাঁ ছ পিস আলু কি ধরবে, দু পিস দু পিস করে তো। না আমি যদি ভাত খাই
মাছ বাড়ি চলে আসছি না, আমাকে সাথে চলে যাচ্ছিস। মাংসে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এখন কষাবো যাতে একদম তেল বেরোলে, তারপর তোমাদেরকে বলিনি কারণ ও একটা নতুন ফোন কিনতে যাচ্ছে, এলে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, থাকো পাশে দেখতে থাকো, এখন আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার বহু কখন এখানে একদম অন্ধকার, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, বুঝতেই পারছি, তো তোমার সাথে পরে কথা বলছি। ওকে বাই। আমি এখন যাচ্ছি দিদি ভাইয়ের ফোন কিনতে, তো আমি আর দাদা ভাই যাবো, তো থাকো তোমার সাথে দেখতে থাকো। ওকে, তো আমি এখন যাচ্ছি দাদা ভাইয়ের সাথে গাড়ি করে দিদি ভাইয়ের জন্য ফোন কিনতে। একটু বৃষ্টি হচ্ছে তাই ছাতা মাথাতেই যেতে হচ্ছে দিদি ভাইয়ের জন্য। দিদি ভাই জানে না, দিদি ভাই জানে আমি দাদা ভাইয়ের সাথে একটা অন্য জায়গায় যাচ্ছি, তাই গিয়ে দিদি ভাইকে একটা সারপ্রাইজ দেবো। বন্ধুরা সাথেই থাকো। ওকে, এখন আমি চলে এসেছি দিদি ভাইয়ের জন্য শপিং করতে, মলের মধ্যে ফোনটা প্যাক করতে হবে, বিল করতে। ফোনটা এখন প্যাকিং চলছে, দেখতেই পাচ্ছ দিদি ভাই এই ফোনটা পেয়ে খুব খুশি হবে, তো তোমরা সেই রিয়াকশানটা দেখার জন্য আমার পাশেই থাকো। ওকে, আমার শপিং করা কমপ্লিট, এখন দিদি ভাইয়ের কাছে যাবো। তো দিদি ভাই, দিদি ভাই এনে তোর জন্য একটা জিনিস এনেছি, এনে খোল। রিয়াকশন দে, নিউ ফোন। অনেক কিছু বলার আছে ফোনটা নিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার তোমাদের সাথে পরে কথা হবে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সানডে আর আজকে আমরা যা করে থাকি সেটাই করছি, দেখতেই পাচ্ছো। আমরা এখন কার্ড খেলছি, এটা আমার হাজব্যান্ড, এটা বাবা, এটা দিদি ভাই, এটা আমার মেয়ে, আর আমি বসে রয়েছি ক্যামেরার পেছনে। আমার গেলা কত পড়ে আছে এটা? সো আমি কী পেলাম দেখি দেখি দেখি, ফেলে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দেখলে সারাদিন আমরা কী কী করলাম, তো সানডেটা আমরা কীভাবে কাটালাম, আর তোমরা আমাদের কাছ থেকে যেরকম ভিডিও চাও সেরকম আমরা দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাদের আরও কমেন্ট করো যে কীরকম ভিডিও হলে তোমাদের খুব ভালো লাগবে, তো সেরকমই ট্রাই করবো। তো ব্লাইন্ড মেকআপের একটা পার্ট হয়েছে, ব্লাইন্ড মেকআপের সেকেন্ড পার্টের জন্য তোমরা নিশ্চয়ই এক্সাইটেড, তো ওটাও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো মেকআপ আর্টিস্ট ও আর ভিকটিম, আমি ভিকটিম
ওটাও খুব এক্সাইটেড হতে চলেছে। তো তোমরা সাথে থাকো, ভালোবাসা দিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো পুরো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, সারপ্রাইজ দিয়েছে আমাকে, জানাবে আমাদের কেমন লাগলো কমেন্ট করে, আমরা জানি তোমাদের ভালো লাগবে। আর ভালোবাসা দিও, আমাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে তার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবেই তোমরা পাশে থেকো আমাদের, 5000 হলে আমরা আবার লাইভে আসবো, 5000 সাবস্ক্রাইবার হলেই আমরা লাইভে আসবো, তোমার সাথে আবার আড্ডা মারবো, মজা করবো খুব। তো তার জন্য একটু অপেক্ষা আমাদের করতে হবে, ততদিন তোমরা আমাদের এরমভাবেই ভালোবাসা দাও। আর কিছু বলার নেই, তো নেক্সট ব্লগের জন্য বলবে, এখনো বলবে চালু আছে, নেক্সট ব্লগের জন্য তোমরা রেডি থাকো। আমার বকবক স্টার্ট হলে শেষ হয় না, আমি খুব পকি তাই। ওকে, তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টাটা।